মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত গয়েশপুর পৌরসভা অন্তর্গত পরিবাররা তাদের অ্যাকাউন্টে 20,000 টাকা করে অনুদান পেলেন। কি হয়েছিল ঝড়ে আপনার? ঝড়ে পড়ে গেছে, পুরো ঘরটা আপনার পড়ে গেছে, তাই তো? পুরো ঘর পড়ে গেছে একদম ঝড়ে। আচ্ছা, আপনার বাড়িতে এসেছিল কাউন্সিলর এবং হচ্ছে দলের লোকরা? আপনি পৌর প্রধানের কাছে অ্যাপ্লিকেশন করেছেন? হ্যাঁ হ্যাঁ। তা আপনার কত টাকা ঢুকেছে? 20,000 বলছে। 20,000 টাকা ঢুকেছে, তাই তো? তাহলে আপনি এটা ঘরটা তৈরি করে নেবেন নতুন করে, কি বলতে চান? যে তৈরি করে এখন তো কত কষ্ট হবে বাবা, কিটা করবে বলছি। এই যে 20,000 টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল, তার জন্য কি বলবেন মুখ্যমন্ত্রীকে? মমতা ব্যানার্জি ভালোই আমার করলো, তাকে ধন্যবাদ জানাতে চান, তাই তো? ধন্যবাদ মমতা ব্যানার্জি। খোঁজ খবর না নিলে কি হয়েছিল ঝড়ে অ্যাকচুয়ালি আপনার? হাওয়ায় উড়িয়ে নিয়ে চলে গেছে সব কিছু, জিনিসপত্র সব নিয়ে চলে গেছে। তারপর আপনার তো কাউন্সিলর এবং বাড়ির থেকে এসেছিল, এসে দেখে গেছে। হ্যাঁ, দেখে যাওয়ার পর আপনাকে ফটো তুলে আপনি পৌরসভার কাছে অ্যাপ্লিকেশন করেছিলেন। হ্যাঁ। তা আপনার কি টাকা ঢুকে গেছে? হ্যাঁ। কত টাকা ঢুকেছে আপনার? এই জন্য কি বলতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এত তাড়াতাড়ি আপনাদের টাকাটা মানে ঠিক করার জন্য ঘর দিয়েছে? খুব আমাদের উপকার করেছে, খুব ভালো হয়েছে। এই জন্য মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানাতে চান। কি হয়েছিল ঝড়ের দিন আপনার? ওই ঘর ভেঙে গিয়েছিল, পুরো ঘর আপনার ভেঙে গিয়েছিল, তাই তো? তো আপনার তারপরে বাড়িতে কারা, পার্টির থেকে এবং কাউন্সিলর থেকে এসেছিল? ওই ক্লাব থেকে আমাদের নিয়ে ক্লাবে রেখেছিল। আচ্ছা, তারপর পরে ওই একটা বাড়িতে আমরা আছি এখন। তা আপনার বাড়িতে কাউন্সিলর এসেছিল দেখতে? হ্যাঁ, কাউন্সিলর এসে ফটো তুলে নিয়ে গেছিল। অ্যাপ্লিকেশন করেছিলেন আপনি? হ্যাঁ, পৌরসভায় জমা দিয়েছি। কত টাকা পেয়েছেন? 20,000। কি বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আপনাদের পাশে দাঁড়ালো, 20,000 টাকা দিল ঘর করার জন্য? আমাদের খুব উপকার হলো, টাকাটা দেওয়াতে তো ভালোই হলো। এর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ঠিক আছে। হুম, নতুন টিন বিল লাগা নাই? হ্যাঁ, নতুন আসো দেখো। ও কিছু তো ঠিক আছে, পুরোনো ঝা আছে, ভালো করে চাপো, মোটামুটি ভালো করে করে নিও, টাকা তো মোটামুটি ওই দিকে। আচ্ছা, আমফান ঝড়ে কি হয়েছিল আপনার? আমার ঘরের টিন সব উড়ে চলে গেছিলো, আমি খুব খারাপ অবস্থায় ছিলাম। তারপর পার্টির থেকে সবাই এসেছিলো, কাউন্সিলর থেকে সবাই এসে দেখে গেছে, তারপরে তারাই আমার ব্যবস্থা করে দিয়েছে, সেই টাকাটা আমি পেয়েছি, টাকাটা ঢুকে গেছে, পেয়েছি। আমি এই অবধি করেছি আর বাদবাকিটা হবে। তাহলে আপনি ফটো তুলে আপনাকে অ্যাপ্লিকেশন করেছিলেন চেয়ারম্যানের কাছে, তো আপনি টাকাটা পেয়ে গেছেন। কত টাকা পেয়েছেন? 20,000 টাকা। তাহলে এই যে আপনার যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের জন্য আপনার পাশে এসে দাঁড়ালো, কি বলবেন মুখ্যমন্ত্রীকে? যা বলার তাই বলবো, ভালো ছাড়া আপনি খারাপ বলতে পারবো না। আপনি খুশি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চান? 100 বার। আমপান ঝড়ে কি হয়েছিল আপনার? ঘরের চাল উড়িয়ে নিয়ে গেছিল, টিন ফিন সব উড়িয়ে নিয়ে গেছে, দেওয়াল টাওয়াল দিকে ভেঙে গেছে, তাই তো? দেওয়াল ভেঙে গেছে। তো কাউন্সিলর এবং দলের লোকরা এসেছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে? হ্যাঁ, আসছিল। তা আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন চেয়ারম্যানের কাছে? হ্যাঁ। টাকা পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। পেয়েছি কত টাকা? 20,000। কি বলবেন এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আপনাকে 20,000 টাকা দিল, এর জন্য আপনি কি বলতে চান মুখ্যমন্ত্রীকে? বলতে চাই সে আমার সহযোগিতা করছে, সে আমার উপকার হচ্ছে, তাকে ধন্যবাদ জানাতে চান তাকে, তাই তো? আপনারা আছেন মুখ্যমন্ত্রীর পাশে? হ্যাঁ থাকবো, আমি তার পাশেই থাকবো। কিছু কিছু বাড়িতে দেখলাম যে ঝড়ের পরের দিন আপনি গেছিলেন, বাড়িগুলো ভেঙে গেছে, তারপর আপনার ত্রিপলও পাঠিয়েছেন, কিন্তু আজকে দেখলাম কিছু বাড়িতে গিয়ে যারা যাদের বাড়ি একদম ভেঙে গেছে তারা সরকারি 20,000 টাকা পেয়েছে, কি বলবেন এই ব্যাপারে? না, এটা মামাটি মানুষের সরকার তো ঘোষণা করেছিল, আমরা গত শনিবার যাদের ফুললি ড্যামেজ হয়েছে পুরো লিস্টে আমরা পাঠিয়ে দিয়েছি এসডিওর কাছে। আমি খবর পেলাম ওই দিন রাতেই নাকি টাকা ঢুকে গেছে, ম্যাক্সিমাম ঢুকে দিই, আর যাদের ঢুকেনি হয়তো আগামী দিনে ঢুকবে।
তাহলে মানুষে তো ধন্যবাদ জানাচ্ছে মুখ্যমন্ত্রীকে এবং পৌর প্রধানকে যে আর তারা এত তাড়াতাড়ি কোনো দুর্যোগের টাকা পেয়েছে। এটা মানে আমার দেখা প্রথম যে 20 তারিখে ঝড় হওয়ার পরে দরখাস্ত জমা দেওয়ার পরে 24 ঘন্টার ভিতরে তার টাকা ঢুকে যাওয়া, এটা আমার রাজনৈতিক জীবন হোক প্রশাসনিক জীবন হোক এটা আমার দেখা প্রথম। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সেটা সম্ভব। ঝড়ের পরের দিনই দেখা গেল আপনি চেয়ারম্যান সহ দলীয় নেতৃত্বরা আপনারা বেরিয়েছিলেন মানুষের বাড়ি দেখতে, সেখানে আপনারা তিপলও দিয়েছেন প্রচুর মানুষকে। তো আজকে দেখা গেল কিছু মানুষ তারা 20,000 টাকা করে পেয়েছে, যাদের বাড়ি সম্পূর্ণ ভেঙে গেছে। কি বলবেন এই ব্যাপারে? মানবিক মমতা বন্দ্যোপাধ্যায় বারবার পরিচয় দিয়ে আসছে। করোনার লড়াইয়ের মধ্যে একটি আমফান নামে ঝড় বৃহৎ আকার ধারণ করে বাংলার বিভিন্ন জায়গায় ঘর বাড়ি তছনছ করে দিয়েছে। এই ঝড়ের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য মমতা ব্যানার্জি এই ব্যস্ততার মধ্যেও চিন্তাভাবনা করে নিয়েছে তাদের পাশে কীভাবে দাঁড়ানো যায়। তাই যাদের ঘর ড্যামেজ হয়েছে তাদের জন্য মমতা ব্যানার্জি 20,000 টাকা করে স্যাংশন করেছে এবং বসপুর পৌরসভা অনেকের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে গেছে। তার উদাহরণ আমাদের বয়সপুর পৌর 8 নম্বর ওয়ার্ড। কিছু বলার নেই, আপনারা সকলে জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের পাশে দাঁড়ায় তার সবচেয়ে বড় উদাহরণ যে 20 তারিখে ঝড় হওয়ার পর যারা ছবি সহ যাদের ঘর সম্পূর্ণ ভেঙে গেছে তারা দরখাস্ত করেছিলেন এবং তাদের ইতিমধ্যে টাকা ঢুকে গেছে এবং যারা বাকি রয়েছে তাদেরও ঢুকে যাবে। কিছু বলার নেই, আমরা শুধু আমাদের মুখ্যমন্ত্রী শুধুমাত্র কথা বলেন না, কাজ করে দেন। তাই মানুষের পাশে আমরা ছিলাম, আছি এবং আগামী দিনেও থাকবো।